সম্মানিত ভিউয়ার্স, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লেকচার হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ। আজ কোনো লেকচার বা কম্পিউটার রিলেটেড টপিক নিয়ে উপস্থিত হইনি স্টুডিওতে। আজ আমি স্টুডিওতে উপস্থিত হয়েছি ভিন্ন ধরনের ভিন্ন রকমের একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে পার্সোনাল স্টোরি। এই প্রথম আমি লেকচার হলের পক্ষ থেকে পার্সোনাল একটি স্টোরি নিয়ে স্টুডিওতে উপস্থিত হলাম এবং আজ আমি এখানে কথা বলবো আমার ব্যক্তিগত কিছু কথা। এবং আজকের এই ভিডিওটি হবে একটি ডেডিকেটেড ভিডিও বা উৎসর্গকৃত ভিডিও। আজকে আমি ভিডিওটি ডেডিকেট করছি আমার বেস্ট ফ্রেন্ড বা বাল্য বন্ধু হুমায়ুন আহমেদ। সে হচ্ছে আমার খুব ইন্টিমেট এবং ক্লোজ পার্সন, স্কুল লাইফ থেকে ইভেন কলেজ লাইফেও ছিল। এখন বর্তমান সময় সে অ্যাব্রোডে বা ফরেন কান্ট্রিতে জব করছে। তো আজ আমি সাধারণত কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে 2013 এর লাস্ট আওয়ারে বা লাস্ট উইকে সে আমাকে একটি কম্পিউটার দিয়ে এই মডার্ন টেকনোলজির সাথে ফেস করিয়ে দেয় এবং তার দেওয়া সেই কম্পিউটার থেকেই আজকে আমি কম্পিউটার ইউজ করছি আমার ব্যক্তিগত পারপাসে, ইভেন সামনেও আমি করব। তার দেওয়া সেই ডেলের যে কম্পিউটারটি ছিল খুবই আধুনিক এবং মডার্ন, এবং সেটি দিয়ে আমি কাজ শুরু করি। দেন আমি স্টেপ বাই স্টেপ নিজেকে তৈরি করতে থাকি এবং এই প্ল্যাটফর্মে আমি কাজটা শুরু করি। আসলে বেসিক্যালি যদি বলতে যাই তাহলে তার দেওয়া সেই মডার্ন টেকনোলজির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ এগিয়েছি। দেন শুধু কম্পিউটার না, আরো বিভিন্ন পারপাসে ভিন্ন ভিন্ন স্টেপে সে আমাকে সহযোগিতা করেছে। ইভেন সে আমার প্রত্যেকটা কাজে আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাকে যথেষ্ট পরামর্শ বা কনসালটেশন যেটাই বলি সবকিছু দিয়ে সহযোগিতা করে এবং আমার প্রত্যেকটি ভালো কাজের জন্য সে খুবই আশাবাদী থাকে। তাই আজকের আমার এই স্টেপ বা এই ভিডিওটি হচ্ছে তাকে উৎসর্গ করলাম এবং আমি তার সর্বময়ী কল্যাণ কামনা করছি। তার সহযোগিতায় আমি দূর এসেছি এবং তার জন্য মন খুলে দোয়া করি বা তার জন্য আমার সবসময় ভালো প্রার্থনা থাকে সে যেন লাইফে শাইন করতে পারে, এভাবেই যেন আমাদের বন্ধুত্ব টিকে থাকে। থ্যাংক ইউ সো মাচ।